মেদিনীপুরের হামাও খাও নামে একটা মোমোর দোকানের কথা শুনেছো? এখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মোমোজ পাওয়া যায়, যেরকম বার্গার মোমো, মোমো কুড়কুড়ে, এরকম অনেক রকম মোমো পাওয়া যায়। তো তার মধ্যে আমি কয়েকটা জিনিস ট্রাই করবো, বাট আমি ট্রাই করতে গিয়ে দেখলাম এখানে প্রচুর ভিড়, তাই আমি নিয়ে চলে এসেছি আমার সাথে একটা পার্সেল করে। দেখা যাক পার্সেলে কী কী আছে। বেসিক্যালি এটা হচ্ছে পার্সেলটা, দেখি এটার মধ্যে এখন কী কী এনেছি। দেখো প্রথম কথা, এটার মধ্যে আছে মোমো বার্গার। আমি প্রথমবার মোমো বার্গার ট্রাই করছি, তো এটার মধ্যে মোমো বার্গারটা রয়েছে। আর রয়েছে আমাদের সিম্পল কুড়কুড়ে মোমোস, সিম্পল নয়, এটাও ডিফারেন্ট কিছু, দেখা যাক কেমন বেটার দেখতে। তাছাড়া দিয়েছে এরা স্যুপ, আর আছে সস। তো এবার সবগুলোকে একটু আনবক্সিং করে দেখা যাক কেমন লাগছে প্লেটটা। তো আনবক্সিং করার পরে প্লেটটা কিছুটা এরকম লাগছে, পুরো KFC বার্গার আর KFC চিকেনের মতন ফিলিং আসছে গাইজ, একদম অসাধারণ লাগছে দেখতে প্লেটটা। দেখা যাক খেয়ে কেমন লাগে। প্রথমবার ট্রাই করছি আমি মোমো বার্গারটা, মোমো বার্গারটা কেমন খেয়ে দেখি, প্রথমবার ট্রাই করছি খেয়ে না কেমন টেস্ট হবে, লেটস গো ট্রাই। তো বেসিক্যালি এই মোমোটার মধ্যে ব্যাপারটা তোমাদেরকে বলি, মোমোটার মধ্যে দুটো মোমো দেওয়া আছে, মেয়োনিজ দেওয়া আছে, আলাদা আলাদা চাটনি দেওয়া আছে, যেগুলো এরা আলাদাভাবে দিয়েছে আমাদেরকে। কিন্তু এটা বেশ ভালো খেতে, এই মোমোগুলোর স্বাদ ভিতরে বেশ ভালো আসছে এবং বার্গারটাকে খুব ভালো একটা টেস্ট দিচ্ছে। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে এই বার্গারটা। মোমো বার্গারটা বেশ ভালো খেতে ছিল। এবার আমরা ট্রাই করবো কুড়কুড়ে মোমোস, দেখা যাক কুড়কুড়ে চিকেন মোমোস নিয়েছি আমরা, কেমন খেতে লাগছে ওটা। তো মোমোটার সাইজটা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই বড় বটে, এবং মোমোটা বেশ ক্রাঞ্চি খেতে, প্রত্যেকটা বাইট একটা করে ক্রাঞ্চ আছে, এবং ভিতরে যে টেস্টটা অতি অসাধারণ টেস্ট আসছে একটা, মানে কী বলবো, বেশ জুসি ভিতরে চিকেন আছে এবং চিকেনের ফিলিংটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছ, একদম চিকেন দেখা যাচ্ছে পুরো, জাস্ট নাইস খেতে লাগছে পুরো। সো প্রাইসটা বলতে, প্রাইসটা হচ্ছে মোমো বার্গারটা যেটা ছিল ওটা ছিল 70 rupees, আর কুড়কুড়েগুলো হচ্ছে তোমার 75 rupees মতো, ওটা মিনি ছিল। ইয়েস, লোকেশানটা হচ্ছে তোমার মেদিনীপুরের হেড পোস্ট অফিস, যেখানে মানে মেদিনীপুর কলেজটা আছে, মেদিনীপুর কলেজের ওখানেই হচ্ছে দোকানটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকম মিনি ব্লগ তোমরা আর চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেউ যদি ট্রাই করতে চাও সেটাও কমেন্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা বাই বাই।